আন কি একবে হেটা কো আন সাদা বিছকন থাকতে ভালো লাগতেছে না শুনো এই সব ফালতু কথা বাদ দাও বাড়তে বাড়তে তো আমার ফ্যামিলিতে ঝামেলা বাধা দিছো তুমি কে ফ্যামিলিতে ঝামেলা বাধাইছো তুমি ফ্যামিলিতে ঝামেলা বাধাইছো কি ঝামেলা বাধাইছো শুনো তুমি আমার বাপের নামে আমার মার কাছে গিয়ে যে সব ফালতু ফালতু কথা বলছো এই কথাগুলো তুমি হচ্ছে বলবা সব মিথ্যা ছিল আচ্ছা তুমি সত্যি করে কওছেন তুই কি এই কথা কলা ডাকছো নাকি এই কথা সুতা ধরে অন্য কোন কথা কলা ডাকছো বলো তো আমারে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং তুই করবি কিনা না করবি এটা জানি না কিন্তু আমি আর করতে হইব আর মেহমানদারিটা করতে হইব কে মেহমান আমি বুঝলাম না সারা জীবন বাড়িতে যে ঢুকছে লাঠি দিয়ে বাইরে করার প্ল্যান করছস এখন মেহমানদারি করতেছস কি মেহমানটা কে আরে অদিত হলাই গা জিগা নতুন আইছে অদিত ও মেহমান কেন হবে তো টাকা দিয়ে আমাদের সাথে এই বাসায় থাকবে তোকে মাথার তো এগুন নাই মানুষের কেন মেহমানদারি করতে কেমন সম্মান করতে এগুন তো তোকে মাথার নাই আমরা নোয়াখালীতে থাকতে ঘরে যে তো কামলা এলো কামলারও টেবিলের মধ্যে বয় আমরা ভাত খাওয়া আবার নোয়াখালী গল্প এগুন তো করে শিখতে হইব তোরে বন্ধু আমরা তো এগুন শিখিয়ে আসছি তোরা যখন এগুন না করস তখন ভিতর থেকে কষ্ট লাগে যেটা মেহমান আসছে এতারা তোরা মেহমানদারি করস না ওলাইকে কত সুন্দর ভদ্র ভালো ঘরের ছেলে এটা দেখলেই বোঝা যায় ছেলে এইখানে কিসে মেয়ে ধরো নাটকে কাস্টিং পাওয়ার জন্য এখন তেল মারতেছস না ভাতের মারের মতো পিরিত উপলায় এসে পড়তেছে মেহমান শোন কোনো মেহমানদারি করা লাগবে না তোর কাছে গিয়া আরাম করে জাস্ট চুষে দিস তোর কাস্টিং লক এমনি হয়ে যাবে তোর নাটক হিট আরে বাবু রে হলাই গিয়া একটা সেলিব্রিটি ইয়ালাই না আমি এতটা সম্মানটা দিতে চাইছি তুই একটা বক আর হলো একটা সেলিব্রিটি জমছে একসাথে তুই হারবিনি ইগার মতো ছেলে ধরো নাটকে অ্যাক্টিং করতে হারবিনি ইগা তো তা করছে তোর তো হিজড়া ক্যারেক্টারও দিত না কেউ কই যাইতেছেন আপনি এই যে একটু নিকেতনে যাচ্ছিলাম মোশন রকের অফিসে একটা বিজ্ঞাপন আছে তো ওটার জন্য মিটিং আছে তো অনেক বাইরে তো মানে আই ঘরে ঢুকতেছি ভাবলাম আপনার লাগে একখানে গল্প গুজব করুন আপনি অনেক বাইরে চলি জানেন না আমি তো আসি তাহলে তারপরে বসি ভাই আপনি কি ব্যস্ত নেই কতক্ষণ যাবেন আপনার লাগে না সমস্যা নেই বলো ভাই আমি কালকে সারা রাত ধরি একটা জিনিস চিন্তা করলাম ভাইয়া আপনি যে মূলা গল্পটা যেটা শোনাইছেন না মূলা নিয়ে আর কথা বলো না থাক আরে দূর ভাই আপনি হিগুনের কথা কি মাথায় এলেন হিগুন বুঝেনি হিগুন গল্পের ভিতরে ঢুকতে হচ্ছে নি গল্পের ভিতরে একমাত্র আমি ঢুকছি ভাইয়া আমি গল্পের ভিতরে ঢুকে আবার বাইরে গেছি বাইরে আরেক দিনে চিন্তা করে এলিছি ভাইয়া আপনি খালি ডিরেক্টরে খালি কইবেন এত নাম জানি কি রাহেন রাফি না এতটা খালি কইবেন কাবিলা ওকে ইনপুট দিচ্ছে আপনার গল্পে আপনাকে ইনপুটটা লইতে হইব কিসের ইনপুট ভাইয়া গল্পের মাঝখান দিয়ে তো ক্যারেক্টার একটা রয়ে গেছে এটা তো এত চিন্তাই করো না অন ছেলে তো ছোট থাকে না ছেলে পজিশনটা ছোট থাকে আর বাবুরে ওই একই ওলাইকার যেতে সোড়ো থায় হ্যাঁ গার্লফ্রেন্ড হাতের সারি চলি যায় না কিলে চলি যায় সোড়ো বলি তো চলি যায় তারপর হ্যাঁ গার্লফ্রেন্ড কি বই থাকবো নি হ্যাঁ গার্লফ্রেন্ড বড় উগা লইতেই তো না এ বড় ইগা তো আয় কাবিলা ভাইয়া পরিচালক তো এটা চিন্তাই করে না আই কালকে সারা রাত ধরে চিন্তা করলাম ক্যারেক্টারের ভিতরে হুন্দা আছে কোন আই হিন্দি ঢুকে যেতে হবে ভাইয়া আই তো ঢুকে গেছি ভাইয়া আপনার ডিরেক্টর ইনপুটটা দিয়ে দেন যে কাবিলা আপনারে বলছে ইনপুট এটা রাখতেই হইবে ভাইয়া আপনার ডিরেক্টরের কথা এটা কন অনেক ফন্দি কন না তুমি মনে হয় এগুলো পারবা না পারুম না মানে এটা কিয়া কইলেন ভাই আয় কাবিলা হারি না এমন কোনো কাজ আসেনি ভাইয়া কিন্তু ডিরেক্টর পর্যন্ত যাওয়ার আগে এখানে বেশ কিছু ধাপ পার হয়ে তারপরে যাইতে হয় তুমি এগুলো পারবা ধাপ পার হইম কি ধাপ আছে কর না কারো মাইতে রেতে বলে মাইতে রেতে হলে আই মারুম কোনো সমস্যা নাই না তোমাকে দিয়ে হবে না মনে হয় আরে ভাই আই আগে অ্যাক্টিং করি না তো কিসে কিন্তু এই ক্যারেক্টার আই অ্যাক্টিং করে কাঁপালাইম আমনও আপনার ক্যারেক্টার অ্যাক্টিং করে কাঁপালাইবেন আমগো দোনো দোনো কাঁপা কাঁপি নায়িকাও কাঁপি দেবে ভাইয়া বুঝছেন নি আচ্ছা দেখি কি করা যায় প্লিজ ভাই আপনি ব্যাপারটা দেখেন ভাইয়া আর ডিরেক্টর কি হাতার পকেটে টেঁয়া খরচ করে এটা বানায়নি হাতার উপরে কেউ একজন আছে না যাতে টেঁয়া দেয় না তা তো আছি আপনি ডিরেক্ট হাতার কাছে চলে যাবেন হাতার নাম কিয়া আচ্ছা বললাম তো এখানে অনেকগুলো ধাপ আছে আমার তোমাকে নিয়ে বসতে হবে আমি আগে ফ্রি হই মিটিং মিটিং শেষ করি তারপর দেখি আমি তোমার সাথে বসবো তুমি আমাকে একটু সময় দিও পারবা কত সময় আপনার লাগবে কতক্ষণ আপনি বইবেন আপনি খালি বলেন না আরে আমি বেগুন কাম কাজ ফালে আপনার লগেই বই থাকুন সারাদিন আপনি আমার বলেন কখন বইবেন আপনার লগে আচ্ছা ঠিক আছে আমি মিটিং শেষ করে আগে আসি তারপর তোমার সাথে কথা বলবো ঠিক আছে মিটিংয়ে কি আরো লই যাওয়ান যেত না 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 এটা তো বিজ্ঞাপনের তো কীছে বিজ্ঞাপন কি আমরা দেই না হ্যাঁ আপন কত কালা কালা হলা এই বিজ্ঞাপন করিয়া লাই ভাইয়া মাথায় থাকলো হ্যাঁ সমস্যা নেই মাথায় থাকলো আফ্রিকান নিগ্রো মিগ্রো যদি বিজ্ঞাপন করতে আরে আই কাবিলাকে বিজ্ঞাপন করতে হইতাম না ঠিক আছে যান ভাইয়া সাবধানে যাইন ভাইয়া আর ভাইয়া মুলা খান বেশি করি মুলার ক্যারেক্টার যেহেতু করবেন বেশি করে মুলা খান সাদে ট্যাক্সি কিলা আর আবার সাদে মাদে আইতে ভালো লাগে না শুনো কাবিলা তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে তাই তোমাকে আসতে বলছি তো জরুরি কথা ঘরের ভিতরে কইলে কি সমস্যা হইতো একলা মাই ওগা বলা ওগারে সাদে ট্যাক্সি এটা দেখতে কেমন লাগে কাবিলা কথাটা পার্সোনাল তো পার্সোনাল কথা হলো তুমি ঘরের ভিতরে কইতা আরে তোর আম্মার সামনে কইতা তখন আম্মা আমার চা বানাই দিত
ফিগার আমার পাশে বইবে আমার লগে কথা কইতো সমস্যা ছিল কোনো কথাটা শুনবা তুমি বলো বলো কি বলে বলো আমি তাড়া আছে যাইতো এক জায়গা কও তাহলে বিয়াদবি করো না বেশি বাড়ছো তুমি কিন্তু আই বাড়ছে এটা আরে সবাই কয় আই ছোট তুমি বাড়া অনাই কি বাড়ো অন কি একবে হেটা কও আমি সাদা বেশি কোন থাকতে ভালো লাগতেছে না শুনো এই সব ফালতু কথা বাদ দাও বাড়তে বাড়তে তো আমার ফ্যামিলিতে ঝামেলা বাঁধা দিছো তুমি কে ফ্যামিলিতে ঝামেলা বাঁধাইছো তুমি ফ্যামিলিতে ঝামেলা বাঁধাইছো কি ঝামেলা বাঁধাইছো শুনো তুমি আমার বাপের নামে আমার মার কাছে গিয়ে যেসব ফালতু ফালতু কথা বলছো এই কথাগুলো তুমি হচ্ছে বলবা সব মিথ্যা ছিল আচ্ছা তুমি সত্যি করে কসেন তুই কি এই কথা কলা ডাকছো নাকি এই কথা সুতা ধরে অন্য কোনো কথা কলা ডাকছো বলো তো আমারে আমি তো বুঝতেছি না সাজি মাজি আইছো ছাদের উপরে বিকাল বেলা আরে ডাকলা অন কি এটা সুতা ধরে নিয়ে ডাকছো আরে কাবিলা আমি সিরিয়াস সিরিয়াসলি বলতেছি বাসা অনেক বড় একটা ঝামেলা বাচ্চা আমাদের ফ্যামিলিতে প্রবলেম শুরু হয়ে গেছে ফ্যামিলি ভাঙে ভাঙে বলতে কথা শুনো তুমি হচ্ছে আমারে যা বলছো তুমি এখন আমার কাছে যাবা কান খুইলা শুনো আমার কাছে যায় তুমি বলবা আমার আব্বার নামে যেগুলো যেগুলো বলছে এই সব কথা মিথ্যা শেষ কাকিলে আমি কি মিথ্যা কথা বলছি তোমার আম্মার তোমার আব্বা যা কইছে আমি কি মিথ্যা কথা বলছি তোমার আম্মার কাছে সত্যি কথা বলছো ভালো কথা কিন্তু সব কথা তো দুই লাইন বাড়ায় বাড়ায় বলছো এখানে কে বাড়ায় কইছে কথা আমি বরং চার লাইন কমায় কমায় কইছি যদি বাড়ায় কইতাম তোমার আম্মা সেইদিন তোমার আব্বারে ডিভোর্স দিয়ে দিল আচ্ছা ঠিক আছে সব মানলাম আন্দাজে না জানি কথা কই আচ্ছা আন্দাজে বললাম না আমি তুমি সব সত্যি কথা বলছো কিন্তু যাই বলছো এটা তো সমস্যা হইছে আর এই সমস্যার সমাধান তোমারে করতে হবে কি সমস্যা সমাধান করব মা আরে আমি বলতেছি সেটাই করবা তুমি তুমি যাই আমারে বলবা খালামা আমি যা যা বলছি এগুলো সব মিথ্যা কথা আপনি খালুরে মাফ করে দেন শেষ জীবনে তোর আম্মা এইগুন কথা বিশ্বাস করতে না তোর আম্মা কি তোর বাপরে কি চিনে না যখন দেখছে যে তোর বাপের রুম আর আইও যাই কইছে এটা তোর আম্মা তো দুই দুই সাইন মিলা লাইছে এত তো বুঝছে যাই সত্য কথা কইছি ঠিক আছে মানলাম তুমি সত্যি কথা বলছো এখন তুমি যাবা ঝামেলাটা তো ঠিকঠাক করতে হবে মিটমাট করতে হবে তাই না তারে মিটমাট করতে হইব হ্যাঁ তুমি শুরু করছো তুমি শেষ করবা না চিন্তা করছো তোমরা তিনগা মায়া থাকা সত্ত্বেও তোমার আম্মা আর কথা হইতে হইব আর কথা বিশ্বাস করলে তারপর এতনে বিশ্বাস করবে তাহলে তুমি তোমার কথাই বিশ্বাস করতে হবে আমি বুঝতেছি দেখেই তোমারে ডাকছি তুমি যাবা তোমার খালাম্মারে বুঝায় বলবা বলবা তুমি মিথ্যা বলো নাই তুমি ভুল বুঝছো এবং সেই ভুলটা সংশোধন করতে আসছো ঠিক আছে আমার পরিবারের খাতিরে তুমি এই কথাটা বলো প্লিজ তোর কথা শুনে কি তোর লাইনে গুণ কি হুবু কইম না তোর আম্মারে আই আটটা বুঝবো তাই আটটা কইম তুই শিখে দিয়ে এটা আই কইম বাবা রে এত বড় ওই ন ন ঠিক আছে কিন্তু তুমি বলবা কথাগুলো যায় তুমি আমার প্রমিস করো ধরো আই তোকে ফ্যামিলিতে যে কইলাম কষ্ট করে আমি বুঝে কইলাম তোর আম্মারে তো আর লাভ কি হ্যাঁ আর কি লাভ কি লাভ চাও তুমি আপাতত লাইক দিলি চলবে লাভ লাগতো না আমি ফেসবুকে যেগুন ছবিগুন দিই আর ছবিগুনতে লাইক দিয়ে দিও তাইলে ঠিক আছে লাইক দিব কিন্তু তুমি তোমার কাজটা করবা তুমি কি সত্যি সত্যি আরে কথা কলে ডাকছো নাকি অন্য কোনো গোপন কথা আছে আর এটাই কথা ছিল বিশ্বাস করো কাবিলা আর লাইক তুমি সময় মতো পাওয়া যাবে খালি কাজটা করো তুমি আর মত কোনায় যাও নিজে কো সাদা ডাকিয়ে না আর একলা হালায় চলে যাচ্ছে রে লাগাও না আরো জোরে ব্যাট